আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি নামাজের নিয়মাবলী নিয়ে এসেছি সেটা হলো সলাতু উত্তসী এর নামাজ সলাতু তসবী অত্যন্ত ফজিলতপূর্ণ একটি নামাজ যে নামাজটি সম্পর্কে রাসুল করিম সাল আলহি আসাল্লাম বলেছেন এই নামাজটি জীবনে একবার হলেও পড়তে হবে কেউ যদি সম্ভব হয় প্রতিদিন পড়তে হবে যদি প্রতিদিন সক্ষম না হয় তাহলে সপ্তাহে একবার পড়তে হবে তো যদি সে না পারে তাহলে মাসে একবার যদি তাও সম্ভব না হয় তাহলে বছরে একবার বছরেও যদি এটি একবার পড়ার সক্ষম না হয় তাহলে জীবনে একবার হলেও সলাত তসভি নামাজটি পড়তে হবে কারণ এর বিশাল ফজিলত নবীজি বলেছেন যে ব্যক্তি সলাাতুত্তাজবি এর নামাজ পড়বে তার জীবনের কবিরা সগিরা শির বিধাত জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্য গোপনীয় যত রকমের গুণা সে করেছিল জীবনের সমস্ত গুণাগুলো থেকে আল্লাহ তাকে পবিত্র করে দিবেন এটি অত্যন্ত ফজলতপুর নামাজ এই নামাজের নামাজটা আমরা সকলেই জানি কিন্তু নিয়মটা আমাদের অনেকের কাছে অজানা আজকে আপনাদেরকে নিয়মটা আমি বলে দেব নিয়মটা হলো তাজবি হলো সুবহান আল্লাহিউল্লাহামদুল্লাহি ইলাহা ইহ্লাহ আল্লাহ একবার এটা হলো তাজবি আর নামাজ নামাজ যেটা আমরা প্রতিনিয়ত পড়ি ওটা হলো নামাজ এখন সালাত তাজবিহের নামাজ হলো চার রাকাত প্রথমেই চার রাকাতের নিয়ত করতে হবে তাজবিহের তারপরে যথারীতি সানা পাঠ করে সানা পাঠ করার পরপরই সুবহান আল্লাহিআওয়ালাহ ইলাহা ইহু আল্লাহ একবার এই তাজবিটি পনেরো বার পড়তে হবে পনেরো বার পাঠ করার পরে যথারীতি সুরে ফাতেহা পাঠ করতে হবে সুরে ফাতেহা পাঠ করার পর এরপরে অন্য একটি সুরা মিলাতে হবে অন্য সুরা মিলাবার পরে এই তাজবিটি বার পড়তে হবে তার মানে দাঁড়ানো অবস্থায় মোট হলো বার এরপর আমরা সোজা চলে যাব রুকুতে রুকুতে গিয়ে রুকুর যে তাজবি সোবাহানা রব্বিয়াল আজিম হাজিম এটি তিনবার পাঁচবার সাতবার পড়ার পর এরপরে রুকুতে থাকা অবস্থাতেই দশবার পড়তে হবে সোবাহান আল্লাহি আলহামদুলিল্লাহি ও ইহা ইহ্লাহ একবার এ তাজবিটি দশবার পড়তে হবে এরপরের রুকু থেকে দাঁড়িয়ে যেতে হবে পড়তে হবে রব্বানা হাম সামি আল্লাহলিমান হামিদা এটি পড়ার পর দাঁড়ানো অবস্থায় পড়তে হবে আবার দশবার এরপরে সোজা চলে যেতে হবে সাজদায় সাজদায় গিয়ে সাজদার যে তাজবি আছে সুবহান রব্বি আল আলা এ তাজবিটি তিনবার পাঁচবার সাতবার পড়ার পর পড়তে হবে দশবার সুবহান আল্লাহি ওহমদুলিল্লাহি আল্লাহ একবার এ তাজবিটি দশবার পড়তে হবে এরপরে রুগু থেকে বসা অবস্থায় একটি দোয়া আছে আল্লাহ মখফির হাইনা আল্লাহ মাকফির ওয়ারহাম আল্লাহমাকাম হাম ওয়াহদিনি জুখনি এটি পড়ার পর আবার পড়তে হবে বার। এরপরে আবার রুকুতি যেতে সেজদায় যেতে হবে সেজদায় গিয়ে সেজদার তাজবি পাঠ করার পরে আবার পড়তে হবে বার। তাহলে এক রাকাতে মোট হলো পঁচাত্তর বার দাঁড়ানো অবস্থায় পঁচিশ বার রুকুতি গিয়ে বিশ বার এরপরে সাজদায় গিয়ে বার। মোট হলো পঁচাত্তর বার এভাবে প্রতি রাকাতে পঁচাত্তর বার করে মোট চার রাকাতে তিনশো বার হয় এটাই সালাতুত তাজবি এর নিয়ম সালাতুত তাজবি নবীজি বলেছেন প্রত্যেক জুমা দিনে পড়া উত্তম জুমাবারে তাজবি পড়া হলো উত্তম কাজ তবে সেক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এর মধ্যে আমরা যে তাজবিগুলা পাঠ করব দশ বার অথবা পনেরো বার এ তাজবিগুলি কিন্তু হাতে গুনে পাঠ করা যাবে না নাহলে নামাজ নষ্ট হয়ে যাবে অথবা এ তাজবি দশ বারের যদি কম হয় অর্থাৎ তিনশো বারের যদি কম হয় তাহলে সলাতুর তাজবি এর যে ফজিলত এ ফজিলত পাওয়া যাবে না বন্ধুরা এই সলাদটি আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব কারণ এর ভিতরে বহুত ফজিলত আছে এবং শেয়ার করে আমাদের বন্ধুবান্ধবদেরকে এগুলো জানিয়ে দিব